আমরা এখন আমাদের এই আয়োজনে প্রধান অতিথির দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব আমন্ত্রণ জানাচ্ছি জনাব নুরুজ্জামান আহমেদ এমপি মাননীয় মন্ত্রী সমাজ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রহিম উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই স্বেচ্ছাসেবী মিলন মেলায়। সম্মানিত সভাপতি এবং এই সংগঠনের সম্মানিত প্রধান উপদেষ্টা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশিষ্ট রাজনীতিবিদ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে যার অবাধ বিচরণ তিনি জনাব শামসুল হক টুকু আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবী সংগঠনের উৎসর্গ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব ইমরুল কায়েস আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট জনাব সৈয়দ আবুল মকসুদ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা বক্তব্যের শুরুতে আমি সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব মানুষের সেবা ও সৃষ্টির সেবাতেই স্রষ্টার সন্তুষ্টি আর তাই বলতে হয় মানুষের চেয়ে বড় কিছু নেই নহে কিছু মহিয়ান পৃথিবীতে যা কিছু সুন্দর যা কিছু মঙ্গলময় তা কখনো থেমে থাকে না জীবন প্রদীপ নিভে যাবে কিন্তু মঙ্গল প্রদীপ কখনো নির্বাপিত হবে না ফর লাভ অ্যান্ড বিউটি অ্যান্ড ডিলাইট দ্যার ইজ নো ডেথ নর সেন্স কবিগুরু রবি ঠাকুর অনেক আগে তিনি লিখেছিলেন আমাদের সমাজে আমাদের স্বভাবে আমাদের অভ্যাসে আমাদের বুদ্ধি বিকারে নিহিত হয়ে আছে আমাদের সর্বনাশ আমাদের মনের শুভকে জাগিয়ে তুলে সমাজের শুভকে জাগিয়ে তুলতে হবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের এই স্বেচ্ছাসেবী মিলন মেলায় কিছু বক্তব্য রাখার সুযোগ পেয়ে এজন্য স্বেচ্ছাসেবী সংগঠন এই ফাউন্ডেশনকে জানাই আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা কবিগুরু রবি ঠাকুর অনেক আগে তার এক কাব্যে লিখেছিলেন ধরায় উঠেছে ফুটে শুভ্র সুন্দর গোলাপের মতো সন্তানগুলি নন্দনের এনেছে সংবাদ ইহাদের করো আশীর্বাদ আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম তিনি লিখেছিলেন আমাদের শিশুদের সম্পর্কে অনেক আগে তারা কাব্যে তুমি নও শিশু দুর্বল তুমি মহত মহিয়ান দুর্বার, বিপুল বিরাট অমৃতের সন্তান শুভ্র সুন্দর গোলাপের মতো সন্তানগুলিকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার সুমহান দায়িত্ব নিয়ে আমাদেরকে কাজ করতে হবে শুভ্র সুন্দর গোলাপের মতো সন্তানগুলির উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশাকে উদ্দীপ্ত করার লক্ষ্যে আমাদের সবাইকে শশা অবস্থান থেকে কাজ করে যেতে হবে আমরা যদি এই এই সুন্দর শিশুদের যথাযথভাবে তাদেরকে লালন পালন করতে না পারি এ ব্যর্থতা আমাদের একটি কথা না বললেই নয় আমরা সবাই জানি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রত্ন শেখ হাসিনা আগামী দিনে শিশুদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার সুমহান প্রত্যয় নিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশাকে উদ্দীপ্ত করার সুমহান পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন তিনি মনে প্রাণে বিশ্বাস করেন সমাজের উদ্যানে শত সহস্র পুষ্প বিকশিত হোক তাদের আপন জ্ঞানের মহিমায় এবং তারা উজ্জ্বল করুক সমৃদ্ধ করুক দেশ ও জাতিকে মাননীয় প্রধানমন্ত্রীর এই কর্মযজ্ঞকে আমরা সবাই সমর্থন করে আগামী দিনে তার যে প্রত্যাশা সেই আগামী দিনের শিশুদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার তার যে বিশাল উদ্যোগ সেই উদ্যোগ যেন সবাই মিলে আমরা সহযোগিতা করে আমরা তাকে বাস্তবে পরিণত করতে পারি এই প্রত্যাশা আমি আজকের আগামী দিনের প্রজন্মদের কাছে আমি আশা করি আর মাননীয় প্রধানমন্ত্রীর কণ্ঠে তাই ধ্বনিত হয় আমি ভবিষ্যতের গভীরে তাকালাম মানব চক্ষু যতদূর দেখতে পায় সারা বিশ্ব উদ্ভাসিত হল উৎসর্গ ফাউন্ডেশন করতে আয়োজিত আজকের এই বিশাল মিলন মেলা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের নতুন আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হওয়ার পথে বিশাল ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি উৎসর্গ ফাউন্ডেশন তাদের এই কর্মকাণ্ড তারা ব্যাপকভাবে প্রসারিত করুক সারা দেশব্যাপী সেই শিশিরের মতো সন্তানগুলিকে তারা যেন সেই মাদক থেকে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তাদেরকে মুক্ত করে সত্যিকার অর্থে সত্যিকার একটি সু শুভ সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে পারে এই প্রত্যাশা উৎসর্গ ফাউন্ডেশনের কাছে করে আজকের এই আয়োজন করার জন্য আমি বক্তব্য শেষ করার পূর্বে উৎসর্গ ফাউন্ডেশন কর্তৃপক্ষ এবং উপস্থিত সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার আমি বিশেষভাবে দুঃখিত যে এই অনুষ্ঠানটিতে আমি থাকতে পারতাম আমি খুবই ভালো লাগতো কিন্তু আমার বার্ডেমে একটা অনুষ্ঠান আছে এজন্য আমাকে যেতে হচ্ছে এজন্য আমি দুঃখ প্রকাশ করে সবাই রে সুস্বাস্থ্য দীর্ঘাউ কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক